প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এল কে আদবানির আজি 95 সংখ্যক জন্মদিন। তেখেতর এই উপজা দিনত তেখেতক জনালো হিয়াভরা শুভেচ্ছা আর শুভকামনা। অবশ্যই শুভেচ্ছা আর শুভকামনাল আজি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও আজি উপস্থিত হলগৈ এল কে আদবানির দিল্লির বাসগৃহত। প্রবীণ বিজেপি নেতা আর উপপ্রধানমন্ত্রী এল কে আদবানির দূরদর্শিতা আর তীক্ষ্ণ বুদ্ধির বাবে বিজেপিয়ে এখোজ দুখোজকৈ রাজনৈতিক পথত আগবাড়ি গল। আজিও এল কে আদবানির পদাঙ্কক অনুসরণ করেনে বিজেপির নেতা সকলে? নমস্কার, আপনি চাই আছে প্রাগ ফেস অব দি ডে, মই আছো আপনার হইতে সৌরভ। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এল কে আদবানিক দিল্লির বাসগৃহত সাক্ষাৎ করে 95তম জন্মদিনের শুভেচ্ছা জ্ঞাপন করে। প্রধানমন্ত্রী মোদিয়ে জ্যেষ্ঠ নেতাজনের বাসভবনত প্রায় 30 মিনিট অতিবাহিত করেছিল আর সঙ্গে কথা পাতিছিল। প্রবীণ রাজনীতিবিদজনক গোলাপর থোপারে অভিবাদন জানাইছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর স্বেচ্ছাসেবক হিসাবে রাজনৈতিক কেরিয়ার আরম্ভ করা লালকৃষ্ণ আদবানির জন্ম হয়েছিল 1927 সনত। আদবানি ভারতীয় জনতা পার্টির অন্যতম সহ প্রতিষ্ঠাপক। 1998 সনের 2004 সনলে বিজেপি নেতৃত্বাধীন রাষ্ট্রীয় গণতান্ত্রিক মিত্রজোট সরকারত গৃহমন্ত্রী হিসাবেও কার্যনির্বাহ করেছিল। 10ম লোকসভা আর চতুর্দশ লোকসভাত বিরোধী দলের নেতা আছিল আর এই পদত আটাইতকৈ দীঘলীয়া সময় থাকা ব্যক্তি আছিল। ব্যাপকভাবে হিন্দুত্ববাদী রাজনীতির স্থাপিত হিসাবে গণ্য করা হয় আর 1990 দশকত বিজেপির শক্তি কেন্দ্র আছিল। 2009 সনত বিজেপির প্রধানমন্ত্রী পদর প্রার্থীও আছিল। প্রধানমন্ত্রী মোদিয়ে সভাত এই কথা কৈছিল যে আদবানিজির বাসগৃহলে গই জন্মদিনের শুভেচ্ছা জানালো, ভারতের বিকাশত অবদান স্মরণীয়, তেওঁৰ দূরদর্শিতা আর বুদ্ধির বাবে সমগ্র ভারততে সন্মান করা হয়, বিজেপি গড়ি তোলা আর শক্তিশালী করাত ভূমিকা অতুলনীয়, মই দীঘলীয়া আর স্বাস্থ্যবান জীবনের বাবে প্রার্থনা জানাইছো। আর ইয়ার আজি সময় হয়ে পড়ল প্রাগ ফেস অব দি ডেপর মানে সরবিলো বিদায়। অন্যান্য বা বাতরির মাথো চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটাল। ধন্যবাদ, শুভরাত্রি।